বাপ মরে যাওয়ার পরে সাত দিনের দিন গরু একটা জবাই দিয়ে খাওয়াই দিয়ে ভেস্তে ভাটাই দিয়ে ঠ্যাঙের ভার পাও দিয়ে ঘুমোচ্ছ, গরু থেকে গুচতি গুচতি ভেস্তে না হয়েছেন ওই ভাষা দোজকের মধ্যে ফেলাইতেছে তা খবর নেছো? সাত দিনের দিনে মিলা দেখবার বাপরে ভেস্তে দিতে পারছে কিনা পারে নাই গ্যারান্টি নাই। তবে হাদিসে আছে আল্লাহর নবী বলেন মানজারা কবরা বাইহি ইয়াউমাল জুমুয়া, সন্তানে যদি আব্বা মার কবর জুমার দিনে জিয়ারত করে গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, ওই আব্বা মার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। কবরের কাছে দাঁড়াইয়া এ নেক সন্তান যারা আছি আব্বা মার নেক সন্তান নেব খারাপি করিস না, আব্বাই ভিটে রেখে গেছে, বাড়ি রেখে গেছে, জায়গা রেখে গেছে, জমি রেখে গেছে, গাছপালা রেখে গেছে, বাঁশ ঝাড় রেখে গেছে, তোর জন্য দালান কোটা রেখে গেছে, কত সম্পদ রেখে গেছে, তোর জন্য এগুলো রাখতে যাই আব্বা পর্যাপ্ত নিজেও ব্যবহার করে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বহুত আব্বা আছে দামি একটা লুঙ্গি পরে নাই, বহুত আব্বা আছে দামি একটা পাঞ্জামি পরে নাই। তুরা পারিস তুরা পারছি চালো দেড় হাজার বছর পরে আইছে, আমার আল্লাহ পাইজি থুইছে হাজার হাজার বছর আগে, ঠিক ঠিক না? আমরা বলি দুনিয়ায় বসে একবার পড়েন সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে সবাই জন্য একটা এক গাছ, যেই বলবেন তার জন্য একটা গাছ কন্যা সুবহানাল্লাহ, যতবার বলবেন অতটা গাছ, কয় এত জায়গা কোন জায়গা জান্নাতের মধ্যে, এ জান্নাতের জাগার একটা আইডিয়া নিয়ে নেন কথা বলে যে না জানো বন্ধু, পৃথিবীর থেকে চন্দ্র সূর্য বড় কতটুক? 13 লক্ষ গুণ। কত কি মানে? এই 13 লক্ষ পৃথিবীকে এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীকে একত্রিত করলে যতটুক হয় সূর্যটা অতটুক। সূর্য থেকে একটা সূর্যর কাছ সূর্য থেকে আর একটা তারা দেখা যায়, ওই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। তাতে কটুক হবে প্রায় রাজর থানার সমান হবে না? পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, আর অত বড় সূর্যের চাইতে ওই একটা তারকা 33 কোটি গুণ বড়। আর কয় ওই রকম তারা তালি মনে আর নাই, ওই একটাই ওই রকম তারা কোটি কোটি অসংখ্য অসংখ্য, যার গণনায় যে পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারে নাই। বন্ধুরে আমার আপনার সুবহানাল্লাহর গাছ লাগানোর জন্য আমার আল্লাহর জাগার অভাব না, কয়ে জমিনে বলছে আসমানে জান্নাতের মধ্যে গাছ লাগাও, বিসি বাটাইছো কার কাছে বলবো? তুই যার কাছে পাঠাইস আমিও তার কাছে পাঠাই। তোমরা বিজ্ঞানীরা আবিষ্কার করেছো রকেটে মঙ্গল গ্রহে যাও, চাঁদের দেশে যাও, চাঁদে যাইতে বেশি দিন লাগে না, মঙ্গল গ্রহে যাইতে অনেক দিন লাগে। বিজ্ঞানীদের গবেষণায় আল্লাহু আকবার, এই রকেটটা জমিন থেকে ফ্লাইট করে আসমানে মহা কি বলা হয় মহাশূন্যে যাইয়া মঙ্গল গ্রহ পর্যন্ত লাগে একটা না 6 মাস। কয় মাস? 6 মাস। 6 মাস লাগে রকেট বিমানের মতো এত বড় না হতে, অত বড় ট্যাঙ্কি নাই। রকেটের ট্যাঙ্কি ধরে নেন রকেটের সমানই হোক, কিন্তু একটা ট্যাঙ্কি ভরে বাংলাদেশ থেকে রওনা দেয় বিমানে সৌদি আরবে যায়, এক ট্যাঙ্কিতে চলে যেতে পারে, কিন্তু বাংলাদেশ থেকে এক ট্যাঙ্কি ভরে বিমানে এক ট্যাঙ্কি তেল নিয়ে এক ট্যাঙ্কিতে আমেরিকা পৌঁছতে পারে না, মাঝে ল্যান্ড করে সেখান থেকে তেল নেয়। মাত্র কয় ঘন্টা? 16 ঘন্টার পর বাংলাদেশ থেকে আমেরিকা যাইতে 16 ঘন্টা লাগে, এই 16 ঘন্টার রাস্তা যাইতে যদি মাঝে একবার তেল নিয়ে লাগে, ওই রকেটটা একটা না 6 মাস গেল মঙ্গল গ্রহে, ও তেল পায় কোন জায়গা? মাঝে মাঝে কি পাম্প আছে নাকি? কি মনে হয় সার দোকান আছে ওই জায়গা দাঁড়ায় একটু জিড়াই চা টা খাইয়ে তেল নিয়ে যায় নাকি? তেল ভাই কোন জায়গা? বিজ্ঞান পড়ালে একজন আমি বললাম তোরা কত তোরাতে এই নিয়ে গবেষণা করিস, ও তেল ভাই কোন জায়গা? তেল ফুরে গেলি ও কী করে? ও কয় খানিক চিনতে রে কয় আসলে তো আকাশে তো পাম্প টাম নাই, ও ফিরে এসে আবার নিয়ে যায়, কোনদিন মঙ্গল গ্রহে যাইতে পারবে না। এবার বল কিভাবে ও তেল পায়? ও কইতে পারে না,
এরপরে আমি ঘাটতে ঘাটতে অনেক দিন পর পেয়েছি যে এয়ারপোর্ট থেকে ওই রকেটটা ফ্লাইট করে ওই এয়ারপোর্টে বিজ্ঞানীরা মেশিন নিয়ে কম্পিউটার নিয়ে বসে থাকে। ওই বিমানটার যদি যান্ত্রিক অসুবিধে হয় তাও ওই জমিনে মেশিনের মধ্যে সারে, ওই জায়গা সারা হয়ে যায়। জমিনের মধ্যে বিমান সারে, ওই জায়গা বিমানটা সারা হয়ে যায়। বিমানের রকেটের ভিতরে তেল ভরিয়ে গেলে এই কম্পিউটারের ভিতরে রেড সিগন্যাল দেয়। জমিনের মধ্যে টাঙ্কি আছে, এই জায়গা কম্পিউটারে বাটনে চাপ দিলে এই টাঙ্কি থেকে ওই টাঙ্কির মধ্যে তেল চলিয়া যায়। জমিনের থেকে টাঙ্কিতে তোমার মঙ্গল গ্রহকে রকেটের মধ্যে তেল যায়। ও দুনিয়ার মানুষ, তোমার এতটুকু একটা মাথা, ওর মধ্যে এক পর মতো গিলু আছে। এই গিলু দিয়ে যদি তুমি এমন কিছু আবিষ্কার করতে পারো, জমিনের টাঙ্কির মধ্যে তেল দিলে যদি মঙ্গল গ্রহে রকেটের টাঙ্কির মধ্যে তেল ঢুকতে পারে, আমরা জমিনের মধ্যে বসে সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে পারে কি পারে না? বাপ মরে যার পরে চার দিনের দিন গরু একটা জবাই দিয়ে খাওয়াই দিয়ে ভেস্তে ভাটাই দিয়ে ঠেঙের ভর পাও দিব ঘুমোচ্ছ গরু থেকে গুচতি গুচতি ভেস্তে না হয়েছেন ওই ভাষা দোজকের মধ্যে ফেলাই দিচ্ছেন তা খবর নিছো? সাত দিনের দিনে মিলা দে তোমার বাপরে ভেস্তে দিতে পারছে কিনা পারে নাই গ্যারান্টি নাই। তবে হাদিসে আসছে আল্লাহর নবী বলেন মানজারা কবরাবাইহি ইয়াউমাল জুমুয়া, সন্তানে যদি আব্বা আমার কবর জুমার দিনে জিয়ারত করে, গুফিরালাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, ওই আব্বা আমার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। কবরের কাছে দাঁড়াইয়া এ নেক সন্তান যারা আছিস, আব্বা আমার নেক সন্তান নেব, খারাপি করিস না। আব্বাই ভিটে রেখে গেছে, বাড়ি রেখে গেছে, জায়গা রেখে গেছে, জমি রেখে গেছে, গাছপালা রেখে গেছে, বাস ঝাড় রেখে গেছে, তোর জন্য দালান কুটা রেখে গেছে, কত সম্পদ রেখে গেছে তোর জন্য, এগুলো রাখতে যাই আব্বা পর্যাপ্ত নিজেও ব্যবহার করে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বহুত আব্বা আছে দামি একটা লুঙ্গি পরে নাই, বহুত আব্বা আছে দামি একটা পাঞ্জাবি পরে নাই, মায়ে একখান কাপড় পরে নাই, ভালো ভালো কাপড় তারা ব্যবহার করে নাই, তোমারে জামা জুতো সব কিছু দিয়ে সাজাইছে, সব কিছু রেখে গেল, সেইগুলো ভোগ ব্যবহার করতেছো। আব্বার রেখে যা বিল্ডিং এর ভিতরে বসে বসে জিনা করো, বাপের রেখে যা দালানের মধ্যে শুয়ে শুয়া ও জায়গা বসে টেলিভিশন দেখো আর গাজা রেবা খাও, কোনোদিন আব্বা মার জন্য একটু রব্বির হামহুমা পড়তে সময় পাও না। আল্লাহ নবী বলেন একবার সুরা ফাতিহা, তিনবার সুরা ইখলাস পড়লে এক খতম, আরো বিশ বার কোরআন শরীফ সব পড়ার সব লেখা হয়ে যায়। তিন কুলহুতে এক খতম, সুরো ফাতেহা পড়লে শুধু সুরো ফাতেহায় বিশ পারা কোরআন শরীফ পড়ার সব। তাহলে তিন কুলহু আর এক ফাতেহায় কত পারা হলো? পঞ্চাশ পারা। কয় পারা? কত পারা? কোরআন শরীফ মোটা তিরিশ পারা, রুজু সোয়াব দিয়ে দিল পঞ্চাশ পারা। ইকি এই কয়দিন আগে শুনলাম আমাদের এক বক্তার অজে, আমার বাংলাদেশে যত বক্তারা ওয়াজ করে আমার ছোটবেলা থেকে আজকে পর্যন্ত মুরব্বী কয়েকজন চলে গেছে তাদের কথা বলবো না, বর্তমান জেনারেশনে তারা ওয়াজ করে, তাজা ওয়াজ, জিন্দা ওয়াজ, একেবারে অরিজিনাল ওয়াজ। আমি তার থেকে ওয়াজ শিখতেছি এখন, আমি ওয়াজ এখনো করিনি এতদিন, ওয়াজ শিখতেছি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তারে সারা পৃথিবীর জন্য কবুল করুক, বলেন আমিন। ইয়া তাফসীর করছে কোরআন শরীফ, আয়াতের নাম্বার, হাদিসের নাম্বার, কত হাদিসে কত জায়গা আছে সব বলি বলি তাফসীর করছে। ওই জায়গা বজনে লাগ দামলা, সে কয় যে কি এলো তো তাফসীর তো করলো না, তাফসীর কি কোরআন শরীফ সামনে নিয়ে দেহে দেহে পড়ার নাম তাফসীর? তুই কার কাছ থেকে শিখতে চাই তাফসীর? বুঝাই যায় একটা, বোঝা যায় আর একটা। এখন একদল আছে তারা যে কবে নাসির হুজুর কইছে কোরআন শরীফ পঞ্চাশ পারা, তিন কুলুতে তিরিশ আর আলহামদুলিল্লাহ কুড়ি, তাহলে পঞ্চাশ পারা হলো, অথচ কোরআন শরীফ আমরা জীবন ভরে জানি তিরিশ পারা। ওইরকম বুঝবান যদি শরত আমার একটাই হয় তাহলে আইছে মাইক ধরে কাড়াকাড়ির গ্যাঞ্জাম বাদাবে না, বুঝাই একটা বোঝে আর একটা। হাটুতি মুগুরির সাথে গাই খাইয়া, খাটির সাথে গাই খাইয়ে গেছে ডাক্তারের কাছে, যে কয় ডাক্তার এই মুগুরির সাথে হাটুতি গাই লাগছে, ব্যথা হয়েছে খুব, ডাক্তার খানিক মলম দিছে আর একটু খাবার ওষুধ, খাবার ওষুধগুলো খাইও, ওষুধ দিয়েছে আবার বোতলে দিয়ে পানি, বোতল বোতল ভরে পানি দিয়ে ওষুধ দিয়ে
ওর গায়ে চুন দিয়ে তিন দিয়ে দাগ দিয়ে দিয়েছে যে সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকেলে এক দাগ খাওয়া, আর এই মলমটুক যেখানে গায়ে লাগছে সেখানে মালিশ করবা। একে বুঝতে কোনো অসুবিধা আছে কে? ও পরের দিন যে কয় যে ডাক্তার কোনো কাজ হয়নি, এক তো ঔষধ খাতে যে জিভে ছুলিয়ে গেছে, দুই নম্বরে সেই মলম মাখাতে যে আমার হাত ছুলিয়ে গেছে। ডাক্তার কে বলিস কি এই পানি ঔষধ খাতি জিভে ছুলে যায়, আপনি কি পানি ঔষধ খাতি করছেন? আপনি কেছেন সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকেলে এক দাগ, সেই সুনির দাগ জিভেতে সাইটে উঠোতে আমার জিভের কাম সারা। আর কইছেন যেখানে গায়ে লাগছে সেই জায়গায় মালিশ করতে, আমি সে খাইটিয়ে তেল তেলের ভাইছি মালিশ করি, খাইটির যেখানে গায়ে লাগছে সেখানে মালিশ করছে, ওনার আটুতি না, সে মুখ উঠে মালিশ করে ফেলাইছে। এইরকম যদি শ্রোতা হয় তাহলে চাগের সাথে বক্তার তো গ্যাঞ্জাম লাগবেই। আল্লাহু আকবার, পঞ্চাশ পারা, একশো পারা, পাঁচশো পারাও হয়, এক একটা আয়াত এক একটা সুরের এক এক রকম ফজিলত বলেছে। কয় তিন বার, একবার আল কুলুস সুরো পড়লে দশ পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, তিন বার পড়লে তিরিশ পারা, সুরো ফাতিহা পড়লে বিশ পারা, সুরাল হাক মুত্তাকাসুর পড়লে পনেরো পারা, সুরো কুলিয়া ইউহাল কাফিরুন পড়লে দশ পারা, সুরো ইয়াসিন একবার পড়লে দশ খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। এখন কয় হুজুর তাহলে সুরো ইয়াসিন পড়লে যদি দশ খতমের সওয়াব হয়, কুলুস সুরো যদি তিন কুলুতি এক খতম হয়, তাহলে বুঝি কোরআন শরীফে খাটি ফিটিয়ে বলবো কে? এত কষ্ট যে কোরআন শরীফ পড়ি কী লাভ? তাহলে তিন কুলুতে সারিয়ে দিই। এবার বুঝে নেন দোস্ত, তিন কুলহুর খতম আর পুরো কোরআনের খতমের পার্থক্য। আপনার যত খানা আমরা খাই সমস্ত খাদ্যের উদ্দেশ্য কি? প্রাথমিকভাবে খাদ্যের উদ্দেশ্য হলো মুখে ভালো লাগবে আর পেটটা ভরে যাবে, মুখে ভালো লাগবে পেটটা ভরে যাবে, এই না খাবারের উদ্দেশ্য? আর পেট বললে কি হবে? ক্ষুধা থাকবে না। পেট বললে কি হবে? ক্ষুধা থাকবে না। তাহলে খাদ্যের শেষ রেজাল্ট হলো ক্ষুধা নিবারণ, ক্ষুধা নিবারণ। এই ক্ষুধা নিবারণের জন্য আপনি খানা খাবেন, একেবারে খাসির গোশ, গরুর গোশ, মুরগির গোশ, কুটির গোশ, হরিণীর গোশ, ইলিশ মাছ, বল মাছ, কই মাছ, শৈল মাছ, কবুতরের গোশ, আরও পাঁচ সাত প্রকার পিঠে খাইছেন, এরপরে দুধমালাই, রসমালাই, রাজভোগ, মালভোগ, আঙ্গুর, বেদানা, যেটাই খাচ্ছেন গালেও যেমন ভালো লাগতেছে পেট ওই রকম ভরতেছে, লাস্টে কি দিয়ে মিটে গেছে, এও খাইয়ে আপনি পেট বললেন। আর ডাক্তাররা একটা বড়ি বানাইছে ক্যাপসুল, ওই বড়িটা খালিও কি দিয়ে থাকে না, বড়িটা খালিও কি দিয়ে থাকে না, বড়ি খাইয়া কি দিয়ে মিটেন? আর এই দশ প্রকার বিনোমাতে একটু ট্যাবলেট খাই হলে কি দিয়ে মিটাইতে হবে? আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আল্লাহ পাক আপনাদের এই ইটালি যার পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছে, ক্ষুধা নিবারণের জন্য তিন কুলহু পড়ে এক কথম কোরআন শরীফ পড়ার সব কামাই করবেন। আল্লাহ পাক সহজ ব্যবস্থা করে দিয়েছে, তিনবার কুলহু সুরো বললে এক কথম কোরআন পড়ার সব পাওয়া যায়। হে বন্ধু, এই এক খতম কোরআন শরীফ পড়লে আব্বা মার কবরে নিয়ত করে পড়লে কবরে চলে যায়, হাত উঠায় মুনাজাত করা লাগবে না, জাহান্নামে নিয়ত করবেন সেই পেয়ে যায়, কবরে আব্বা মার কবরে সব চলিয়া যায়। ওরা এতদিন আমাদেরকে ব্যঙ্গ করেছে, এ কবরে কবরের ভিতরে তো ঢুকার জন্য কোনো ফুটো আর ছিদ্র নাই, দরজার জানালা নাই, তোমার কুলুসুর সব তোমার বাপের কবরে ঢোকে কোন ফাঁক দিয়ে কোন ফুটো দিয়ে, কারণ তারা জব দিতে হবে না, কাজ তোমারও যে ফুটো যে ঢোকে আমাকেও সেই ফুটো যে ঢোকে। আমেরিকা থেকে টাকা পাঠাইছো মোবাইলের বিকাশে, বাংলাদেশে তোমার মাদারীপুরের রাজরির মোবাইলের মধ্যে ঢোকলো কোন ফুটো দিয়ে? আমেরিকার চেয়ে বিদেশের থেকে টাকা পাঠাইলে মোবাইলে আসে কি আসে না? আসে, আসে, আসার সময় কি দেখা গেছে টাকা আসতেছে? যদি উড়িয়ে উড়িয়ে আসতো তাহলে টাকা কি জায়গা মতো আসতে পারতো? পথে তো জাল ফাইতে রেখে দিত না মানুষ। ও টাকা ঢোকলো কোন ফুটো দিয়া? তোমার মোবাইলের মধ্যে ঢোকলো এক ফুটো দিয়ে, আবার বেরোয় যা আর এক ফুটো দিয়ে, খানিক পরে দেয় যে পঞ্চাশ হাজার টাকা দিল, বেরোলো কোন জায়গায় দিয়ে? তোমার একটুক মাথার মধ্যে যে গিলু তা দিয়ে যদি এই আবিষ্কার করতে পারো যে মোবাইলে ফুটো লাগে না, টাকা ঢোকে আর বেরোয় যায়, তাহলে আমার আল্লাহ পাকেরও কবরে এই বান্দার আমলের নেকি পৌঁছানোর জন্য কোনো ফুটো লাগে না, ও ঢোকার ফুটো আলাদা আছে না না?